একদম পর আমাদের 4টার পরে মন্দিরে ঢুকছিল ভাই যেখানে জন্ম হয়েছিল সে हेलो बंधुरा केमन आछो आशा करछि तोमरा सबाई भालो आछो आमराओ अनेक अनेक भालो आछि आर आजके देखते पाच्छो सकाल सकाल माओ रेडी हो गेछे एदिके मासी एदिके टुलिका तो आर ओदिके मामा टामा सबाई रेडी हो गेछे तो मा कोथाओ जाय नाई फार्स्ट टाइम माने सबाई मिले मायापुर जाच्छि तो जानि ना मा गाड़ीते की करबे एक्चुअली मा गाड़ीते बसले बमि करे ओर जोन्नो मा आगे आगे बोलेछि माने किछु किछु जिनिस निये निते आधा टाधा सबकिछु निये निएछे तो एखन बेरोबो আমাদের গাড়ি এসেছে সকাল 6টার সময় আর আমরা এখন বের হচ্ছি 8টার সময় তো চলো দেরি করব না তাড়াতাড়ি ওখানে যাই তারপর মামাদের বাড়িতে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গাইস আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন মাঠের দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি মাসি মা সবাই মিলে যাচ্ছে আমার বড় একটু বাড়ির দিকে গেল কারণ একটা জুতো আনতে ভুলে গেছে ফেলে রেখে এসেছি তোমায় কেমন লাগছে বলো হয়তো এই সাজে আমাকে আগেও দেখেছো কিন্তু শাড়িটা আজকে একটু অন্যরকম ভাবে বসেছে মানে পিন করে নিচ্ছি অন্যান্য দিন এক পিন করে পরেছি তো চলো যেখানে যাই যেতে যেতে দেখা হচ্ছে এখন চলে এসেছি মামা বাড়িতে আর এদিকে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এদিকে গাড়িও চলে এসেছে তো এখন আমরা বেরোবো তো চলো আগে বেরিয়ে নিই সকাল সকাল যেহেতু অনেক সকালে যাওয়ার কথা ছিল যেতে পারিনি তো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো গাইস ফাইনালি বসে পড়েছি গাড়িতে এখন যাব আমরা মায়াপুর আচ্ছা আজন বসেছে আমাকে সামনে বসিয়ে দিয়েছে আমার জায়গাটা ওই যে মা আর মামা বসেছে সামনে এখন রয়েছে পেট্রোল পাম্পে ওই দিকে ধরো মামা আসার সময় অনেকটাই মানে প্রবলেম হয়েছে যেহেতু মা গাড়িতে আসতে পারে না ওই জন্য বমি টমি তো মা মা মানে গাড়িতে চড়তেই পারে না মা ওই সাইডে তো আগে থেকে নেমে গেছে এটুকু যাবে না গাড়ি পার্কিং অব্দি তো আমরা এদিকে নামিয়ে টামিয়ে চলো তো এখন আমরা ভিতরের দিকে যাব তার আগে কিছু খাওয়া দাওয়া করবে খিদে পেয়ে গেছে বলছে তোমারও খিদে পেয়েছে চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা হবে চলো তো দেখতে পাচ্ছ এদিকে এখন তিলক লাগানো হচ্ছে সবাইকে তিলক না লাগালে মায়াপুরের ফিলটা আসে না যে মায়াপুর গেছিলাম আমরা তাই তো চলো তিলক লাগিয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি হয়ে গেল তিলক লাগানো দেখতে পাচ্ছ তাহলে মায়াপুর না জয় শ্রী কৃষ্ণ না রাধে 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 চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আমরা ভিতরে দিকে যাব কতটা ভিড় চলো খুব সুন্দর মানে তিলক টিলক লাগিয়ে বেরিয়ে গেছি মন্দিরের জন্য আর এতক্ষণ তোমাদের সাথে মানে গাড়িতে কথা বলতে পারিনি যেহেতু গাড়িতে গান চলছিল আর তারপরে মানে রাস্তা আমরা মেন রাস্তাতে আনিনি ভিতরের রাস্তাতে এসেছি এত ঝাই মানে এত ঝাঁকি মানে বলার মতো নয় তো অনেক কষ্ট টষ্টর পরে চলে এসেছি আর এখন তিলক টিলক লাগিয়ে যাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছো অ্যাকচুয়ালি আমরা পিছন দিয়ে যাচ্ছি না মেন রাস্তাতে যাচ্ছি গাড়ির আওয়াজ রয়েছে একটু ম্যানেজ করে নাও তোমরা তো চলো মন্দিরের সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো গাইজ এখন মন্দিরে যেতে পারিনি যেহেতু এখন বেজে যাচ্ছে 12টা মন্দির বন্ধ হয়ে যাবে আবার আমাদের 4টার পরে মন্দিরে ঢুকতে হবে তো ওর জন্য কী করবো একটু পেয়ারা মাখা টাকা এদিকে সবাই যে খেয়ে নিচ্ছে আর আমার মা রাস্তাতে আসতে কবার দাঁড় করিয়েছে মা তিনবার দাঁড় করিয়েছে তিনবার রাস্তায় বমি করেছে মানে গাড়িতে চড়তেই পারে না ওর জন্য মা কোথাও যায় না আর তোমরা শুধু একটাই কমেন্ট করো দাদা বৌদি তোমরা ঘুরতে যাও বোন সবাই ঘুরতে যায় মাকে কেন নিয়ে যাও না তো মার প্রবলেম মা যাওয়ার সময় বলছে ট্রেনে চলে যাবো তাও গাড়িতে যাবে না তাহলে তোমরাই জেনে নাও আজকে আর এই যে পিয়ারা নেওয়া হয়ে গেছে সবার বাবা তো চলো পিয়ারা মাখা খাওয়া দাওয়া হয়ে যাক তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে চলো এদিকে পিয়ারা মাখা খাওয়া হয়ে গেল এখন এসেছে আমড়া মাখা কেমন হয়েছে খেয়ে বলো ও কুল এটা সরি সুন্দর চলো কুল মাখা এখানে কাটি নেই আমি কি করে খাবো কাটি নেই না ওই জায়গা থেকে
ক্যামেরাটা ধরো তো ফুল মাছ কি জমা দিয়ে নি তো টক নেই মানেই ভালো লাগবে টক নেই ইন্ডিয়ার মধ্যে সব থেকে উঁচু মন্দির হ্যাঁ এই যে দেখে নাও এখানে দেখো ছোট খাটো একটা ঠাকুর কত সুন্দর লাগছে কত কিউট আর এদিকে লাইট টাইট লাগাচ্ছে মন্দিরটা অনেক উচ্চ তো চলো তো এখন যাব তো চলো কেমন লাগছে হাত ধরো একদম তো এদিকে মন্দির দেখতে পাচ্ছ চারিদিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো আর এই দেখো মন্দির দেখো তোমরা সবাই অনেক উঁচু মন্দির মিন্টু দা কেমন লাগছে খুব সুন্দর লাগছে না আর এখন তবে একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করিনি তবে তোমাদের পুরো মায়াপুরটা ঘুরে দেখাবো চলো রাস্তা চারি সাইডে ফুল রয়েছে মানে এতটা সুন্দর লাগছে বলার মতো না আমি এর আগে মায়াপুর হয়তো অনেক ছোট ছিলাম আমিও সেম ছোটবেলায় এসেছিলাম আর আমিও ছোটবেলায় এসেছিলাম আর আমি ওই বিয়ের পরেই আসলাম মানে দুজনে সেম বলতে পারো তো এখন আমরা যাব কিছু খাওয়ার জন্য হ্যাঁ যারা আসবে আমি তাদের একটাই কথা বলবো এখনই এক মাস পরে আসো যেহেতু মন্দিরটা নতুন যে মন্দিরটা ওটা রেডি হয়ে যাওয়ার পরে আসো অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখানে সত্যি আসলে মানে বলে না ঠাকুরই স্থান মানে ঠাকুরের যে কোনো জায়গায় যাও মনটা তোমার যাবেই এটা তো বাস্তব কথা তো চলো এখন আমরা আগের দিকে যাবো মিন্ডলা ও ভাবিজি কুচ বলো তো চলো এখন আমরা যাই তারপরে পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো তো দেখো এই আলু গজা খেতে এসছে এত দূরে অনেক ভালো লাগে খেতে হোয়াইট হোয়াইট এটা খাও না ঘর ধরো ওইগুলোই আছে এইগুলোই দেবে না আসুক না আলু ভাজা খেয়ে থাকো আমার মা কি করছে
চলো আমাদের খাওয়ার খাবার আসুক, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। চলো সাবধানা, আজকে একাদশী আর কিছু ছাড়া কিছু পাওয়া যায় না, তাই সবাই ওরা দুজন মানে আমার ভাসুর আর আমার বদ মানে সবাই খেয়ে ভালো মাসি কেরম চামচ নেই, যাও তাহলে হাত দিয়ে আসো। আমার মার কাছে ভালো লাগলো না মাসি, ভালো সবই ভালো একদম। তো এইদিকে আমার থালা প্রসাদ সবই ভালো, প্রসাদ সবই ভালো হয় তো চলো। হরে কৃষ্ণ, কখন হাঁটাহাঁটি করার পরে এখনো আমরা মন্দিরের দর্শন করতে পারিনি, যেহেতু চারটের সময় মন্দিরটা খুলবে। তো কি বলো, তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? আচ্ছা দাদা কিছু বলবে? আর ওইদিকে মামা দেখো খোল, মামা এখন খোল কিনবে আর মানে বাজানোর জন্য, আর মামি বলছে নিতে হবে না। ওরে ভগবান রে, এই মেয়েটা আইসক্রিম টাইসক্রিম দেখলে যা রাত ভরে খালি না কেরম ভাবে টানার তালে থাকে। চলো বেশি কিছু বলবো না, পরে তোমাদের সাথে দেখা হবে, মন্দিরের দর্শন তো এখনো হয়নি। আর এই দেখো মন্দির দেখে নাও, চলো বলো। শীতকাল পড়েছে, আমার তো মনে হচ্ছে শীতকাল, বাড়ি থাকলে এত ঠান্ডা লাগে, আজকে এখন এত গরম লাগছে বাবা, বাড়িতে সারাদিন আগুন খোয়ায়। আর এখন তো চলো টাটা, আমরা একটা টোটোয় বসেছি 10 জন লোক, 10 জন ভাই, একটা বড় গাড়ি ড্রাইভার তো দেখে না, বিশ্বাস যদি না হয় তাও দেখে না, একটা টার সামনে আছে। আমাদের তো গাড়ি ছিল, আমরা সেই গাড়ি করে যেতে পারতাম, মানে 10 জন একটা টোটোয়, এই ফার্স্ট টাইম আমিও বসলাম, টুলি খাতা না পরে আমার কোলে বসে রয়েছে। তুমি তো বললে আমার কোলে বসে নিতে হবে, আপনি পাশে গাড়ি দিয়ে। সো গাইস, আমরা যাচ্ছিলাম নিমাই, যেখানে জন্ম হয়েছিল সেখানে জন্মভূমি দেখতে। আর এখানে দেখো রামের মিছিল বেরিয়েছিল, কত সুন্দর, মানে সবাই মিলে ড্যান্স করতে করতে যাচ্ছিল। এদিকে হরিণ নামও হচ্ছিল, এই যে ডাঙ্কে মানে ঢোল বাজাচ্ছিল, দেখো কত সুন্দর। আর আমাদের খুব সুন্দর লাগছিল, এখানে ভয়েস তোমাদের শোনাতে পারলাম না, কিন্তু গানগুলো খুব সুন্দর সুন্দর। দেখো এদিকে ঢোলালা কত সুন্দর ড্যান্স করছিল, আমি একটা জিনিস এটা দেখে সব থেকে খুশি হয়েছি, অত বড় একটা ঢোল নিয়ে তারপরে ড্যান্স করা। আর এদিকে দেখো এই যে রাম টাম, তো এদিকে দেখো কত সুন্দর সেজে আসছিল, আর খুব সুন্দর লাগছিলো যে এটা আমরা দেখতে পাবো। তারপরে এদিকে আমি পিছনটা হট করে দেখিনি, পিছনটা দেখি কি ছোটো ছোটো বোনরা খুব সুন্দর ডান্স করছে, দেখো কত সুন্দর সেজে সেজে। গানটা হচ্ছিলো বংশী বাজায় কে রেশো কি, তো এই গানে ডান্স করছিলো, খুব সুন্দর লাগছিলো, মানে সিরিয়াসলি দেখে এতটা সুন্দর লাগছিলো যে রোড দিয়ে এত সুন্দর সুন্দর করে ডান্স করতে করতে দেখো ছোটো ছোটো বোনরা যাচ্ছিলো, তো আমার তো খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট করো। এটা কোন জায়গা? এটা নিমাই জন্মস্থান। আচ্ছা নিমাই এখানে জন্ম নিয়েছিল? হ্যাঁ। চলে গা, ওখানে লেখাই রয়েছে, দেখো কি লেখা রয়েছে, তো চলো। আর ওই সেই পুকুর খাই, পুকুরে মাছ আছে অনেক, তাই না মা? তো চলো মন্দিরে দর্শন করতে এসো, ফুচকা ছাড়বে না। এই দেখো এই আরেকজন ফুচকা খাওয়ার জন্য দেখে দূর থেকে বলছে ফুচকা ফুচকা ফুচকা, তুমিও তো বলছো গাড়িতে খালি টুয়া দিচ্ছ ফুচকা দেখে দেখে, তো চলো ফুচকা খাওয়া দাওয়া করে নি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। চলো
এতক্ষণ পরে আমরা ঘুরে টুরে এখন 6টার আরতি, আমরা আরতি দেখতে যাব, তাই তো? কিন্তু তোমাদের ফোন এলাও নেই, তোমাদের আরতিটা দেখাতে পারবো না। আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, সব জায়গায় ক্যামেরা অন করছি, কারণ ক্যামেরা অনেক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বেশিরভাগ কি হচ্ছে মন্দিরে ক্যামেরা ফটো টটো তোলা নিষেধ, ওর জন্য তোমাদের দেখাতে পারলাম না। যতদূর পেরেছি ততদূর দেখিয়েছি, আর আরতিটা ভেবেছিলাম হয়তো আরতি তোমাদের দেখাতে দেবে, কিন্তু আরতির ওখানে মোবাইল এলাও নেই। তো কি বলবো তোমাদের, তো চলো আরতিটা আমরা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে। রাত পড়ে গেছে দেখো, তো চলো পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। এই আরতি টারতি করে আমরা বেরোলাম জাস্ট এই মাত্র, আর ঠান্ডা প্রচণ্ড পড়েছে। হ্যাঁ, খুব সুন্দর, মানে মন শান্ত হয়ে যায় আরতি দেখার পরে। দেখো হাঁটলাল হয়ে গেছে তালি মেরে মেরে। তো এখন মানে গাড়িতে সোয়েটার রেখে এসেছিলাম, ঠান্ডাও লাগছে যেহেতু রাত হয়ে গেছে। তোমার কেমন লাগলো মায়াপুর এসে বলো? মাসি কেমন লাগলো? মা কেমন লাগলো? আমার মা তো কোথাও আসতে চায় না, কিন্তু মা আমার মা এতক্ষণ ঘুরে টুরে আমার মা বলছে এখন বাড়ি যেতে হবে, আবারও সেই গাড়িতে কি হবে জানি না, তাই তো মা? মা টেনশন গাড়িতে একটাই জিনিস। মামি কেমন লাগলো? খুব ভালো। কেমন লাগলো বৌদি? কেমন লাগলো? খুব সুন্দর মিন্টু দা। তো চলো আমার মানে আমি তোমাদের আরো দেখাতাম, কিন্তু সত্যি আমার মোবাইলের চার্জ রয়েছে 3% চার্জ, তাই তো? ওঠো। তো চলো গাইজ, আর কি বলবো, এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো তোমাদের আর কিছু দেখাতে পাচ্ছি না যেহেতু মোবাইলের 3% চার্জ রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, টাটা বাই বাই।